হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে, এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাওয়ারের দরকার হয়। যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন, আমাদের সমাজে তেমনটি পরিবেশ। কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকবো, হালাল পথে থাকলে সমস্যা কী কী হবে সেটা বলাই বাহুল্য আমি বলে রাখি। নাম্বার এক, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না, বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কী করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবন সঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, ফাসবর বিজাতির দিন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গী, জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনা রাখো। সে যদি সত্যিকারার্থে ধার্মিক হয়, সত্যিকারার্থে আল্লাহভীরু হয়, সত্যিকারার্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি, ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনও করেন নি, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব টেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলব, এবং এটা গল্প না, এটা কোনো তোমাকে কথার কথা বলছি না, এটা সিরিয়াস আলাপ। আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পরতে পারবে না, অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না, আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে, আমি কিন্তু করবো না। কোনো রকম নুন পান্তাকে বেঁচে থাকতে হতে পারে। সো এরকম একজন শক্ত এবং গোঁড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও। সাফ সাফ বলে দিবেন, বাবা মাকে আগেভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করবো না, আমি সৎ পথে থাকবো, আমি সমাজের জন্য অনেক কিছু করবো, আমার সে সুযোগ আছে। এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা। স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না। একটা ছোট্ট মাছের ফোনা, ছোট্ট একটা মাছের বাচ্চা, দেখবেন পানির স্রোত যেদিকে যাচ্ছে সে উল্টো দিকে যাওয়ার চেষ্টাটা করে, কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না, এই গাছটা যখন উপড়ে পড়ে পানির স্রোতের সাথে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়, সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না, কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না। আর একটা প্রাণী, একটা মাছের ফোনা, সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে। অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না, সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে, আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম উপার্জন করবো না, সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে। এর ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। এই জন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে, আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি। এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে, হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা, বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয় কিন্তু সেই সাথে থাকে অন্তর্জ্বালা। অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, এটা সংকল্প এখন থেকে করে ফেলুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।